Assalamualaikum everyone. Welcome to my YouTube channel. Hey, আমাদের YouTube channel first vlog represent হচ্ছে আমরা আজকে যাচ্ছি Pink City রাউজানে represent বা vlog যেটাই আপনারা যেভাবে দেখেন তে আমরা আজকে বাজার ভিন্ন ভিন্ন প্লেসে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বেশি বড় করার চেষ্টা করব না 200 টাকার মধ্যে দেখানোর চেষ্টা করব আমাদের টিমমেট কত পরিচয় আছে আপনারা যদি আমার এই চ্যানেল নতুন দর্শক করে দেখেন লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এর আমাদের আমি আজকে সাজিদ কামাল বলছি ব্রাদার্স টু থেকে ঠিক আছে আমরা রাউজানে রাউজানের সৌন্দর্য প্রকৃতি উপভোগ করার জন্য অনেকের কাছেই শুনেছি যে রাউজানের নাকি অনেক সুন্দর আমাদের পুরো ব্লগটি Assalamualaikum. আমি আছি আপনাদের সাথে ইমতিয়াজ হোসেন তো আজকে আমরা যাচ্ছি রাউজান সিটি ঐতিহ্যবাহী রাউজানকে নিয়ে আমরা আজকে ব্লগ করার জন্য যাচ্ছি রিপ্রেজেন্ট করার জন্য যাচ্ছি অনেকের মুখে শুনছি রাউজান নাকি পিঙ্ক সিটি ক্লিন সিটি অনেকজন মুখে অনেক রকম শুনছি এখন আমি নিজেও দেখার জন্য অনেক এক্সাইটেড এটা আমার এত ফার্স্ট টাইম রাউজান সিটিটাকে নিয়ে তো আমি দেখার জন্য অনেক এক্সাইটেড আমরা ট্রাই করবো আপনাদেরকে আমাদের বেস্টটা দিয়ে আমাদের ব্লগটা ফুটিয়ে তোলার জন্য ব্লগে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন নতুন চ্যানেল নতুন ব্লগ আপনারা দেখতে থাকুন তো আজকে আমরা যেখানে স্টে করতেছি এটা হচ্ছে হাটাজারি তো আমরা মেনলি আমাদের রিজন ছিল যেহেতু আমরা রাউজান নিয়ে ব্লগ করবো রাউজানে স্টে করার কথা ছিল তো রাউজান আমরা কোনো হোটেল না পাওয়াতে আমরা হাটাজারিতে স্টে করতেছি তো আমরা হাটাজারিতে আছি হাটাজারি গেস্ট হাউসে এই হাউসটা আসলে আমরা ফার্স্ট টাইম আসছি বাট এদের এখানে কোয়ালিটি বা হোটেলের সৌন্দর্য এবং এদের সার্ভিস দেখে আসলে আমরা অনেক মুগ্ধ তো আঙ্কেলের ব্যবহারটা অনেক সুন্দর তো আপনারা যারা চিটাং ইউনিভার্সিটি অ্যাডমিশন দিতে আসবেন বা হাটাজারিতে অন্যান্য কোনো কাজে আসবেন তারা এখানে স্টে করতে পারবেন আশা করি এটাই বলতে পারি কি এখানে ভালো একটা সার্ভিস পাবেন কোয়ালিটিও মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ তো এখানে মূল অ্যাড্রেসটা কি আঙ্কেল এটা বলে দেবে আঙ্কেল একটু অ্যাড্রেসটা যদি বলে দিতেন এটা হলো হাটাজারি বাস স্ট্যান্ডে হাটাজারি বাস স্ট্যান্ডের পূর্ব পাশে হাটাজারি গেস্ট হাউস হ্যাঁ এসি নন এসি সকল ধরনের রুম আছে আমাদের এখানে রুম আছে আর আঙ্কেল আপনার নামটা আর আপনি আমি এই হোটেলের মালিক আমার নাম মোহাম্মদ কামাল আর এখানে বিভিন্ন প্রকার পুলিশের কর্মকর্তা ডিসি ওসিরা এখানে সবসময় স্টে করে যার কারণে হোটেলটা এনি টাইম নিরাপদ বলতে পারেন এক কথা ঠিক আছে তো আপনারা যারা আসবেন আশা করি এখানে ভালো একটা সার্ভিস পাবেন আর আমাদের এই ভিডিও দেখে যদি কোনো আমাদের ফ্যান ফলোয়ার বা ভাই ব্রাদার বলতে পারেন এখানে স্টে করতে চাই তাদেরকে একটা ছোট্ট একটা ডিসকাউন্ট দিবেন সকলের জন্য ছাড় আছে আঙ্কেল যেহেতু বলে দিচ্ছে ডিসকাউন্ট দিবে অবশ্যই দিবে আমরা আশা রাখতে পারি তো কালকে সকালে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ইনশাল্লাহ দি নেক্সট ডে মর্নিং হাটাজারি আমাদের বেরোবার কথা ছিল প্রায় 6টা বা 5:30টার দিকে বাট ওয়েদার ডিমান্ড এত পরিমাণ খারাপ যা বলার বাহিরে কিচ্ছু বলার নাই ওয়েদারের কথা এখন ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে দেন যে বের হয়ে যাব এখন বাস আছে প্রায় 7টা ক্রস আমরা পুরো কমপ্লিট শহরটাকে ঘুরে আপনাদেরকে দেখাবো হয়ে গাইস কালকে আপনার সাথে আরেকজন মেম্বারের সাথে পরিচয় করে দেওয়া হয়নি ওনার হচ্ছে আমাদের এডিটর সাহেব এই গাইস আসসালামু আলাইকুম আমার নাম জাহিদ হাসান রাজ আমি বর্তমানে ব্রাদার্স কিউর এডিটর যেহেতু কালকে আস্তে আস্তে রাত হয়ে গেছে তো আমার সাথে পরিচয় করে দেওয়া হয় নাই সো আপনার সাথে পরিচয় করে দিলাম সো বেশি ইউ অ্যান্ড মি হ্যাঙ্গিং ফ্রম দ্য উইলো ট্রি কোয়াইটলি ড্রিফটিং ইন দ্য ওপেন ব্রিজ এখন যে দাঁড়িয়ে আছি হচ্ছে হালদা নদীর উপর দাঁড়িয়ে আছি এটি চট্টগ্রামের বাটানতলী পাহাড় হইতে উৎপন্ন হয় এটি কালুঘাট নদীর সাথে কর্ণফুলী সংযুক্ত রয়েছে জোয়ার ভাটার সময় রুই মাছের ডিম উৎপন্ন এবং সংগ্রহ করা হয় বেসিক্যালি নদীটি সবার মুখে মুখে পরিচিত আর এখান থেকে আমরা কিছু আশপাশের এরিয়াল ভিউগুলো দেখে আসি আই হোপ আপনাদের ভালো লাগবে
ছিলে যা নিয়ে নিতে পারো লেখা কবিতা গাওয়া গান যত খুঁজে দেখো না পাবে না কেউ আমার মতো মুছে দিও না শুধু হৃদয় ক্ষত গাইব না আর কোনো গান তোমায় ছাড়া লিখব না আমি আর তুমি না কবিতা গাইব না আর কোনো গান তোমায় ছাড়া লিখব না আমি আর তুমি না আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ তো মাস্টারদা সূর্য সেনের ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে এই কলেজটি উৎপন্ন হয় এই কলেজ থেকে প্রায় অনেক বড় বড় কবি এবং সাহিত্যরা বের হয়েছে কলেজটি নির্মিত হয় 1963 সালে বর্তমানে কলেজটির প্রতিষ্ঠাতা এ কে ফজলুল করিম চৌধুরী মাস্টারদা সূর্যন সেনের পরে উনি কলেজের দায়িত্বে ছিলেন তো আমরা এতক্ষণ আপনাকে বিস্তারিত দিলাম আসলে আমার থেকে কলেজটা অনেক ভালো লাগছে যদি কোনো সময় সুযোগ হয় আমি কলেজে পড়বো তো অনেক ভালো লাগছে যদি আমি ইন্টারে না পড়তাম আর আমার যদি কলেজ না থাকতো যদি আমি জানতাম এসএসসি পরীক্ষার পরে এখানে এডমিট হইতাম একটা পার্কের মানে একটা পার্কের মতো অবস্থা ঠিক আছে মানে পুরোপুরি একটা পার্কই বলা যায় তার অবদানে এই কলেজটা তার কথা তো না বললেই নাই তিনি হচ্ছেন আমি বলবো যারা রাউজান আসবেন অবশ্যই এই জায়গাটা আসবেন এসে দেখে যাবেন আর যারা রাউজানের আছে অবশ্যই বলবো পারলে যেন এডমিশন নেয় আর এটা এখন ইউনিভার্সিটি হয়ে গেছে আর আপনারা যারা পরিবেশকে পছন্দ করেন তারা অবশ্যই ক্লিন করার চেষ্টা করবেন ক্লিন সিটি রাখবেন তো পিঙ্ক সিটি যেহেতু নামে চিনি সো সবাই ক্লিন ক্লিন সিটিতে রূপান্তরিত করবো আমরা এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রামের যুব বিদ্রোহী বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্য সেনের ভাস্কর্যের সামনে পাঠাগার হিসাবেও সবাই চেনে আজকে শুক্রবার হওয়াতে পাঠাগারটি অফ না হলে আমরা ভিতরে দেখাতে পারতাম আপনারা যারা রাজনবাসী আছেন তো অবশ্যই এটাকে ক্লিন এবং সেফ সিটি হিসাবে A few moments later. তো আমরা এখন দাঁড়িয়ে আছি রাউজান উপজেলার সামনে রাউজান পিঙ্ক সিটি এটা ওরা লিখিত করে দিয়েছে সব জায়গায় পিঙ্ক এখানে আশেপাশে অনেক ভবন আছে সব কমপ্লিট আপনাদেরকে দেখানো পসিবল হচ্ছে না আসি আমরা এক নজরে রাউজান উপজেলা জোয়ারে নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায় জোয়ারে নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায় বারে বারে বন্ধু তোমায় দেখতে মনে চায় বারে বারে বন্ধু তোমায় দেখতে বনে চাই ভাই সকালে যে 6টা বাজে ঘুম থেকে উঠছি না আর ঘুমাই না মানে মাথা পেন করতেছে রাজনটা আসলে এত বড় মানে কাবার করে অনেক কষ্ট যাচ্ছে আসলে বর্তমানে রাজন উপজেলাতে আসলে রাজনটা তো এত সুন্দর এটা বলার বাইরে আর রাজন যে মানুষের পিঙ্ক সিটি ক্লিন সিটি বলে এটা আপনার আসলেই বুঝতে পারবেন আসলে কেন বলে এটা এখানে আশেপাশে যত ভবন আছে সবগুলো পিঙ্ক আর প্রচুর ক্লিয়ার প্রচুর ক্লিন আছে এখানে রাস্তাঘাট মানে ময়লা বলতেই নেই ময়লা যেমন দেখাই যায় না তো আসলে এই জন্য মানুষের যে পিঙ্ক সিটি ক্লিন সিটি বলে এটা আসলে আমরা আসলে প্রুফ পাইছি তো এটাই আপনারা আসবেন আশা করি রাজনটা ভালো লাগবে অনেক বড় এরিয়া অনেক সুন্দর জায়গা আছে অনেক অনেক সুন্দর জায়গা আছে
আমরা সবগুলো প্লেস তো আর দেখাতে পারতেছি না, যা পারতেছি আমাদের ব্যস্ততা দিয়ে ট্রাই করতেছি। তো আপনারা দেখতে থাকুন ব্লগটা, আসলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমরা আছি সাহেব বিবি মসজিদের ভিতরে। সো এটা হচ্ছে 500 বছর পুরানো একটি মসজিদ। তো এখন আমরা যেটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পুনর্নির্মাণ করা। ভিতর থেকে আসলে বোঝাটা অনেকটা টাফ, আমরা পায়ে আর পাশে দেখেন মানে মসজিদটা দেখে আসলে আমার মন ভরে গেছে, কিছু বলার নাই। আমরা এতক্ষণ আপনাদেরকে ইনফরমেশন যেহেতু আর তো ভালোভাবে জানার জন্য আমরা এখন হুজুরের কথা বলবো। এটা কত সালে নির্মাণ হয়েছে বা আমাদের মসজিদটা পুরাতন যেটা মসজিদ আছে এই মসজিদটা এর থেকে 700 বছর আগে আর কি, মসজিদটা মুঘল সম্রাটের আমরা টেনে এটা 1111 মুগি এখানে লেখা আছে। ওই মসজিদটা এই নির্মাণ কাটা কে করছে বা এই মসজিদটা আসলে নাম হচ্ছে সদরি বাইরে শাহ জামে মসজিদ নামে পরিচিত। এটা তথা সবাই চেনেন ফাঁকা মসজিদ হিসাবে, তখনকার মসজিদগুলো ফাঁকা ছিল না তখন, তখনকার আমলে এটা ফাঁকা ছিল মসজিদটা, তখন এটাকে ফাঁকা মসজিদ হিসাবে একটু পরিচিত। তারপর এটা নির্মাণ করছে সদরি বাইরে জামে মসজিদ হিসেবে এটা পরিচিত। আমাদের বাংলা সরকারের এই সাবেক অর্থ সচিব বর্তমানে সিজি সিজির দায়িত্ব আছে, উনি করছেন سلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم مولاي صلي وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم محمد তো আজকের এই ভিডিওর এই পর্যন্ত ছিল, বৃষ্টির কারণে ব্লগটি কন্টিনিউ করা হইতেছে না। আরও কয়েকটা প্লেসে যাওয়ার কথা ছিল বাট যাইতে পারি নাই বৃষ্টির কারণে। প্রথমে যখন আমি আসছি তোমাদের এখানে, আসার পর আমার ব্যাপারটা হচ্ছে কি অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, এখন মনে হচ্ছে যে প্রত্যেক মাসেই তোমাদের সাথে আসা দরকার, কারণ এতগুলো প্লেস একসাথে ঘোরা কখনো পসিবল না। আমি তোমার কারণে সব সম্ভব, তোমাকে অসংখ্য ধন্যবাদ, স্থির হবে প্যারা নাই। ঠিক আছে ভাই, আপনার থেকে পুরো ব্লগটি কিরকম লাগছে ভাই? এগুলো আমার রাজন ফার্স্ট টাইম ছিল, তো আমার রাজনকে নিয়ে ব্লগ করার বা রাজনটা ঘুরে দেখার অনেক ইচ্ছা ছিল, তো আমি অনেক এক্সাইটেড ছিলাম। তো ঘুরছি আল্লাহ রহমত অনেকটা জায়গা ঘুরছি দেখাইছি, তো আমাদের আরও অনেকটা জায়গা অনেক কিছু প্লেসে যাওয়ার কথা ছিল। তো ওয়েদারটা এতই খারাপ, যেগুলোর মধ্যে বৃষ্টি নামতেছে, যার কারণে আমরা সবটা জায়গায় ভিজিট করতে পারি নাই, আপনাদেরকে দেখাতে পারি নাই। তো এটার জন্য দুঃখিত, আমরা নেক্সট টাইম আবার আসবো ইনশাআল্লাহ রাজান, আপনাদেরকে আরও সুন্দরভাবে আরও ভালোভাবে রাজানটাকে রিপ্রেজেন্ট করে দেখাবো। এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিবেন, এবং কমেন্ট লাগছে এটা কমেন্ট ভ্যালু দিতে আমাদের জানা দিবেন, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এটাও জানাবেন যাতে আমরা নেক্সট টাইম এটা ঠিক করতে পারি। তো এটাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন সময় নতুন করে ভিডিওতে।